আগামী 29 জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে বাগমারার গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রচার মিছিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের মাদারীগঞ্জ বাজারে এ মিছিল সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী চার আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক। এ সময় বক্তব্য রাখেন গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এস এম এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল এবং ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালিক মণ্ডল সহ অন্যান্য নেতারা।